দীর্ঘ প্রতীক্ষা শেষে বেসরকারি উদ্যোগে ফের চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। প্রস্তুতি হিসেবে চলছে কারখানার অভ্যন্তরীণ ঝোপঝাড় ও যন্ত্রপাতি পরিষ্কারের কাজ। রেশম চাষিরাও গুটি ও সুতা তৈরির কাজে ব্যস্ত। জেলায় চিনিকলের পর এটি বড় শিল্প প্রতিষ্ঠান। কারখানাটি চালু হলে রেশমের সুদিন ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। আশির দশকে বেসরকারি সংস্থা আরডিআরএস স্থানীয়দের কর্মসংস্থানের জন্য ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় 3 একরের বেশি জায়গায় গড়ে তোলে রেশম কারখানা। পরে 1981 সালে কারখানাটি রেশম বোর্ডের অধীনে আনা হয়। চলতি মূলধন না থাকায় পরিচালন ব্যয় রেশম বোর্ডের উন্নয়ন তহবিল থেকে ঋণ হিসেবে দেয়া হতো। এরপর 1996 হতে 1999 সালের মধ্যে 1,63,54,000 টাকা ব্যয়ে রেশম কারখানাটির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়। বসানো হয় অতিরিক্ত 20টি তাঁত সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। কিন্তু আবর্তক তহবিলের অভাব সহ নানাবিধ কারণে কারখানাটি পরিচালনা করা সম্ভব হয়নি। 2002 সালে লোকসানের কারণে এটি বন্ধ করে দেয় সরকার। সম্প্রতি রেশম কারখানাটি বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই 5 বছরের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে ভবন এবং যন্ত্রপাতি ব্যবহারের লিজ দেয়া হয়েছে। নতুন করে উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে ঝোপঝাড় এবং যন্ত্রপাতি ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। রেশম চাষিরাও এখন গুটি ও সুতা তৈরিতে ব্যস্ত। গুটি এর আগে আমার লাভবান খুব ছিলাম, এদিকে উৎপাদন চালু হওয়ার খবরে খুশি চাকরি হারানো শ্রমিক ও স্থানীয়রা কর্মসংস্থানের প্রত্যাশা করছেন তারা। কাজের দক্ষতা আছে, কর্মক্ষমতা আছে, আমরা আবেদন করব যেন কারখানার সাথে আমাদের ঠাকুরগাঁওবাসীর সাথে আমাদেরকে যেন আবার পুনরায় বহাল করা হয়। 150 শ্রমিক আর 10,000 রেশম চাষি এই কারখানার উপর নির্ভরশীল ছিল। তাদের সুদিন ফিরবে বলে জানালেন এই কর্মকর্তা। কারখানা চালু হলে অত্র এলাকার যে রেশম চাষি আছে এই চাষিরাও অত্যন্ত উৎসাহিত হবে এবং রেশম চাষিদের মধ্যে দেখা যাবে যে নতুন নতুন রেশম চাষি তৈরি হবে এবং তাদের জীবন জীবিকার জন্য রাস্তা খুলে যাবে। শীঘ্রই রেশম কারখানাটি চালু হবে বলে আশা করছেন লিজ গ্রহীতা প্রতিষ্ঠান সুপ্রিয় গ্রুপের কর্মকর্তারা। ঠাকুরগাঁওয়ের সিল্কের মান অনেক ভালো এবং এটা রাজশাহীর চেয়েও ভালো, আমার বিশ্বাস আবারও সেই সুনাম বয়ে আসবে। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রেশম কারখানাটি চালু হলে এলাকার অর্থনীতিতে নতুন গতি আসবে এমনটাই বলছে স্থানীয় প্রশাসন। অনেকের কর্মসংস্থান তৈরি হবে এবং আমরা আশা করব এইটা আমাদের ঠাকুরগাঁওর অর্থনীতিতে একটা গতি আনবে। সব প্রস্তুতি ও প্রক্রিয়া শেষে রেশম কারখানাটি দ্রুত সময়ে পুনরায় চালু হওয়ার প্রতীক্ষায় স্থানীয়রা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।